যারা চাকরিজীবী যারা মাসিক বেতন পাচ্ছেন তারা কিভাবে জাকাত আদায় করবেন আর সেই সাথে জিপিএফ ফান্ড অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এখন থাকে এই ফান্ডের উপরে জাকাতটা কিভাবে আদায় করতে হবে আত্মহারি টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসলে জাকাতের বিষয় যেটা সেটা হলে যে জাকাত ওই ব্যক্তির উপর জাকাত ফরস যে ব্যক্তি নেশাবের মালিক হবে আর নেশাব হল সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন থেকে কোন একটার মূল্য যেটা সেই মূল্য পরিমাণ কারো কাছে টাকা যদি আহ সঞ্চয় থাকে এবং সেটা যদি ও হাল হিল হাউল এক বছর অতিক্রম করে সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা হ্যাঁ এ বিষয়ে এখানে বলছেন যে সনেরটা গ্রহণ করা হবে নাকি রূপারটা তো যেহেতু দুটাই খাত জাকাতের যে কোনো একটা গ্রহণ করা যেতে পারে কিন্তু আল আহওয়াত মানে বেশি সতর্কতা এবং তাকওয়ার যেটা বেশি দাবি যেহেতু রূপার দাম কম সেহেতু রুপারের নেশাবটা যদি আমরা গ্রহণ করি তাহলে জাকাতের দেওয়াটা মানে এটা বেশি দিতে হবে বা জাকাত অনেকের উপর ফরজ হয়ে যাবে আর আল্লাহ সন্তুষ্টির জন্য দিবে এটা বেশি ভালো এটা বেশি ভালো তো যাই হোক যেহেতু শরীয়ত আমাদেরকে কোনো নির্দিষ্টভাবে খাস করে নাই সেহেতু আমরা জাকাতের স্বর্ণের নেশাবও নিতে পারি অথবা রোপার নেশাবও নিতে পারি তো এই নেশাবের যেটা মূল্য হবে সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বাহান্ন তোলো রূপার যে মূল্য হবে যে কোনো মূল্যর পরিমাণ কারো কাছে অর্থ যদি সেই অর্থটা টাকা আকারে থাক অথবা ব্যবসার কোনো পণ্য আকারে থাক অথবা বাড়িতে যদি স্বর্ণ থাকে সেটাও এর সাথে হবে অর্থাৎ তার যে সম্পদ আছে যে সম্পদগুলি সে লেনদেন করে তার কাছে চলমান এই সম্পদগুলি একত্রিত করে সেটা যদি নেশাব পরিমাণ তার টাকা হয় এবং এক বছর যদি অতিক্রম করে তাহলে ওই ব্যক্তি এক বছর পর সে টাকা দিবে আর এক বছরের মাঝখানে যদি তার টাকার নেসাব থেকে কমে যায় নেসাব যদি এক লাখ টাকা হয় তার কাছে কিছু টাকা ব্যাংকে আছে কিছু টাকা তার নিজের আছে বা কিছু স্বর্ণ আছে এটা মিলে এক লাখ টাকা হলেও বছরের কোন 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 সময় যে তার টাকাটা কমে গেছে নব্বই হাজার হয়ে গেছে পঁচানব্বই হাজার হয়ে গেছে তার ওই ব্যক্তির উপর জাকাত ফরজ না এন মেসে সদগা করতে পার সমস্যা নেই জাকাত তার উপর ফরজ না তবে জাকাতের যে নেসাব আছে এটা যখন তার কাছে পরিপূর্ণ থাকবে এক বৎসর এক বৎসর পর্যন্ত তো এক বছর পর ওই ব্যক্তি তার কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকার থেকে শতকরা আড়াই পার্সেন্ট সে জাকাত দিবে এখন যেটা অংশ সেটা হলেই যে ব্যক্তি চাকরি করতেছেন অথবা ব্যবসা করতেছেন ওই ব্যক্তি মানে নেসাব পরিমাণ অর্থ তার কাছে আছে এক বছর যাব তার কাছে আছে কিন্তু ওই নেসাবের অতিরিক্ত টাকাও নেসাবের সাথে যোগ হচ্ছে বছরের মাঝে তাই নাকি কি গত বছর পাঁচ 5 লাখ টাকা ছিল আজ এই বছর এই বছর দেখা যাচ্ছে তা 8 লাখ টাকা হয়ে গেছে কিন্তু এই টাকাটা একসাথে জমা হয় নাই বিভিন্ন সময় জমা হয়েছে মানে এই জি জি দেখা যাচ্ছে বছরের শুরুতে হয়েছে বছরের মাঝখানে কিছু হয়েছে বছরের শেষে যায় কিছু হয়েছে তো যখন যাকাত দিবে আর যেহেতু সে জাকাতের মালিক জাকাতের মালিক ছিল পুরো বছরই অথে যাকাত যখন আদায় করবে তখন তার কাছে যে পরিমাণ সম্পদটা এখন বর্তমানে আছে সেই সবগুলি সম্পদ জাকাত দেওয়ার সময় একত্রিত হয়েছে হিসাব অর্থাৎ এখানে পার্থক্য করবেন না যে আমার যে টাকাটা এক বছর অতিক্রম হয়েছে শুধু সেখানে জাকাত দিব আর যেই টাকার এক বছর হয়নি সেটা জাকাত দিব না তা না আসলে ওটা এক বছর যেটা শর্ত সেটা হলো জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে নেশা পরিপূর্ণ যেটা শর্ত হাল আলহিল হাওল এটার শর্তটা হলো জাকাতের যেটা মানে নেশাব আছে নেশাব পরিপূর্ণ থাকার ক্ষেত্রে এক বছর অতিক্রম হয় এটা সত্যি যখন তার উপর জাকার ফরজ হয়ে গেছে তখন তার কাছে যত টাকা আরো বেশি যোগ হবে দেওয়ার সময় টাকা হিসাব করে হ্যাঁ তার মানে হলেই যে দুই মাস আগে যেটা বেতন পেয়েছে আহ সেটা কোনো ব্যাপার না যেটা খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে যেটা তার কাছে সংরক্ষিত আছে সেখান থেকে সে জাকার আচ্ছা এটা একটা বিষয় আরেকটা যেটা প্রশ্নের যেটা অংশ তাহলে এই যে যে টাকাটা এখানে অক্ত বিষয় থেকে গেল একটু বিষয় সে এর সাথে যোগ করে দেই দেখা যাচ্ছে যে গত বছর তার 5 লাখ টাকা ছিল বছরের মাঝখানে এমন হয়েছে যে তার হয়তো নিসাবের যে কমপরিমাণ টাকা ছিল আবার বছরের শেষে আবার দেখা গেল সেটা নিসাব পরিমাণের বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে কি করবে কি মানে হুকুমটা কি হবে ও মানে এখানে যেটা সেটা হচ্ছে যে বছর মাসখানে যে নস মানে ইয়া থেকে কমে গেছে জি জি নিসাব থেকে কমে গেছে মানে নিসাব থেকে কমে গেছে তাই না কি জি জি যখনই নিসাব নিসাব থেকে কমে যাবে তখনই তার উপর যাকাত আর থাকলো না আচ্ছা তাহলে পরবর্তীতে যখন আবার নিসাব পরিমাণ হবে তখন থেকে হিসাব হবে পরবর্তী জি জি পরবর্তীতে আবার যখন নিসাবের মালিক হলো জি তখন থেকে নিয়ে আবার এক বছর তাকে দেখতে হবে যে নিসাবটা ঠিক আছে কিনা জি জি যদি ঠিক থাকে

থেকে সে উপকৃত হওয়ার সামর্থ্য তার থাকে ক্ষমতা তার থাকে থাকে আর যেই টাকাটা যে অথবা ব্যাংকে আছে কিন্তু সেই টাকা আমি ইচ্ছা করলেই ওখান থেকে নিতে পারবো না তুলতে পারবো না তাই নাকি এবং আমি সেটা ইচ্ছা করলেই সেটা ব্যবহার করতেও পারবো না কলামায়িকা বলছেন ওই ব্যক্তির সেই টাকাটা কর্তন করে রাখলেও যতক্ষণ পর্যন্ত সে সেই টাকাটা তার নিজের নিয়ন্ত্রণে না নিয়ে আসবে বা তাকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তার ওই টাকার উপর সে পরিপূর্ণ মিলকিয়ত তার নেই অথব তার উপর ওই টাকার উপর তার জাকাত আসবে না হ্যাঁ যখন সে মিলকিয়ত পাবে যখন তার মিলকিয়তে চলে আসবে চলে আসার পর সে পিছনের এক বছরের জাকাত সে আদায় করে এই এক বছরের জাকাত আদায় করলেই হ্যাঁ তার পক্ষতে সবগুলি জাকাত আচ্ছা হয়ে যাবে সে আপনার উত্তর থেকে যেটা আমরা পেলাম যে চাকরিজীবী যারা আছেন তারা মাসিক বেতন যদি পরিমাণ হয়ে যায় তাহলে পরবর্তী বছর যখন দেওয়ার সময় আসবে সেই সময় তার যতটুকু টাকা জমা হবে তার উপরে তারা জাকাত প্রদান করবেন আর জিপিএফ ফান্ডের টাকা যেহেতু তার পুরোপুরি মালিকানা সেখানে থাকে না সেহেতু সেখানে তার জাকাত দেওয়ার প্রয়োজন নেই তবে যখন তিনি হাতে পেয়ে যাবেন তখন আহ পূর্ববর্তী এক বছরের হিসাব করে তিনি জাকাত দেবেন তারপরে তিনি ধারাবাহিক ভাবে পরবর্তীতে যেটা দেওয়ার সেটা দেবেন তবে যেটা বলছিলাম যে জিপিএফ ফান্ডের হাতে টাকাটা হাতে পেলে তিনি এক বছরে জায়গা দিয়ে দেবেন তার কারণ তার মালিকানা ছিল কিন্তু পূর্ণাঙ্গ ভাবে ছিল না যখন তিনি হাতে পাচ্ছেন যখন তার পূর্ণাঙ্গ মালিকানা চলে আসছে তখন তিনি পূর্ববর্তী এক বছরের জাকাত দিলে সেটা তার মানে পূর্ববর্তী বছর বছরে যত জাকাত ছিল সেগুলো সব একসাথে আদায় হয়ে যাবে সেটা এমনই বলছেন বোধহয় Sí, sí te lo da como la jeran.